আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন, এজন্য অনেক ইসলামিক স্কলার সবসময় পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদের মুস্তাজাবুত দাওয়াহ মনে করেন। কোনো ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয়ে উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে একান্ত মনে প্রার্থনা করেন, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন। তবে এছাড়াও এমন ছয় ব্যক্তি রয়েছেন যাদের দোয়া আল্লাহ সবসময় কবুল করেন, যেমন অসুস্থ ব্যক্তির দোয়া। অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে, অসুস্থতা মানুষের গুনাহকে কমিয়ে দেয়, মর্যাদা বাড়িয়ে দেয়। হাদিসে এসেছে, কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া বা মিনতি ফেরস্তাদের দোয়া মিনতি করার মতো। রোজাদার ব্যক্তির দোয়া। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। রোজা মুখে দোয়া মানুষের জন্য সোনালী সময়। হাদিসে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় তার রোজা ভাঙে বা ইফতার করে, সে সময়ে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। হযরত আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের অবশ্যই একটি দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না, কবুল হয়। ইবনে আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইফতারের সময় বলতে শুনেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা ওয়া আসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি, অর্থ হে আল্লাহ, আমি আপনার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করছি যা সব কিছুর উপর পরিব্যাপ্ত, যেন আমি আপনি আমাকে ক্ষমা করেন। সন্তানের জন্য বাবার দোয়া। সাধারণত মায়েরা বাচ্চার জন্য বেশি দোয়া করে থাকেন, মায়ের তুলনায় বাবারা দোয়া কম করে থাকেন। কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদ্ধোয়া করেন, আল্লাহ তাআলা তা ফেরত দেন না। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই, আর তারা হলেন নির্যাতিত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, আর সন্তানের প্রতি বাবার বদ্দোয়া, কারো অনুপস্থিতিতে অন্য ব্যক্তির দোয়া। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন, তবে আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফেরত দেন না। হাদিসে এসেছে, হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার স্বামী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে বা তার অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরস্তা সেই দোয়া কবুলে আমিন বলেন, আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এই দোয়া কবুল হয়। মুসলিম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয়, অত্যাচারিত হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল করা হয়,
তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন নির্যাতিত মজলুম ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার ভদ্দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোক তার প্রতি অত্যাচারীর বিরুদ্ধে দোয়া করল সে প্রতিশোধ গ্রহণ করল। দোয়া যেই ব্যক্তি সফরে তাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয়, অত্যাচারিত হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সন্তানের উচিত নয় বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা, কেননা বাবা মা সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম। সন্তান যদি বাবা মার বাধ্য হয় তবে জান্নাত সুনিশ্চিত, আর যদি অবাধ্য হয় তবে জাহান্নাম সুনিশ্চিত। আবার কোনো ব্যক্তির সঙ্গে জুলুম করা হলে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর সঙ্গে পর্দা থাকে না, সে যেই দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সুতরাং কারো প্রতি জুলুম করা মারাত্মক অপরাধ। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হলো না, আর এটা প্রতিটি রাতেই ঘটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় রয়েছে আসর হতে মাগরিব পর্যন্ত। আবার সহিহ মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়, জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময় ইমামের মিম্বারে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া করলেই দোয়া কবুল হয়, এই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশাবলী মেনে চলার তৌফিক দান করুন, হাদিসগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।